দেখুন, হিটারটা আসলে কোনো কাজ করতেছে না, মিটারেও শো করতেছে না, কিন্তু রিপেয়ার করার পরবর্তীতে দেখুন পানি গরম হচ্ছে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো দেখুন, এই যে হিটারটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা নষ্ট একটা হিটার। এইটাই আজকে আপনাদেরকে আমরা ঠিক করে দেখাবো, একদম নতুন একটি সমস্যা, আর ঠিক করবো নতুন পদ্ধতিতে। তো প্রথমে আমরা যে কাজটা করব, দেখুন এখানে হিটারটার যে পিছনের অংশটা আছে, এই অংশে আসলে মানে আমরা প্রথমে লাইন দিয়ে দেখাচ্ছি, আসলে কোনো কাজ করতেছে না। তো যখন আমরা হিটারটা লাইন দিব, তো আপনারা দেখতে পাবেন আসলে যদিও নষ্ট, তারপরেও দেখাচ্ছি আসলে কোনো কাজ করতেছে না। তো এই যে লাইনে দেওয়া আছে, তো দেখুন কোনো কিন্তু আসলে বাতিটাতে কিন্তু কিছুই জ্বলেনি। তো প্রথমে এইরকম হলে আপনারা যা করবেন, মিটার না থাকলেও চলবে। তো তারপর আমরা দেখাচ্ছি, একটা মিটারে আমরা প্রথমে 1 কিলো তো দিয়ে আসলে টু পিন প্লাগটা মানে এসি কটা চেক করব, যে কারেন্টের লাইনের দুই তার আসলে কানেকশনগুলো ঠিক আছে কিনা। তো দেখুন একটা কানেকশন কিন্তু একদম ঠিক আছে। তো বিপরীত সাইডে আমরা আসলে এখন চেঞ্জ করে দেখাচ্ছি, যে টু পিন প্লাগ যদি ভালো না থাকে তাহলে তো আর কাজ করবে না। তো দেখুন বিপরীত সাইডেও কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে, মানে এই হিটারের পিছনের অংশটা আসলে 100% ঠিক আছে, সমস্যা এই হিটারটার ভিতরে। তো প্রথমে আমরা যে কাজটা করব, নিচের যে স্টিল দুইটা দেখতে পাচ্ছেন, মাঝখানের স্টিল বাদে নিচের যে গোল গোল রাউন্ড দুইটা স্টিল, এই দুইটাই ফেস আর নিউট্রালের কানেকশন, কিন্তু যদি ভালো থাকে কয়েল তাহলে অবশ্যই মিটারে কিন্তু শো করবে। তো দেখুন এখানে কোনোই শো করতেছে না, আসলে কিছুই শো করতেছে না, মানে এটা খুলতে হবে। তো এটা খোলার পরবর্তীতে আপনারা যেটা দেখবেন, আসলে খোলা কমপ্লিট, এখন আমরা যেটা দেখব সুইচ আর ভিতরের কানেকশনগুলো ঠিকঠাক আছে কি না। তো দেখুন আগে যে মাঝখানে যে আমাদের স্টিলটা ছিল সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা মিটারটা নেব আর দেখাবো আসলে প্রত্যেকটা কানেকশনগুলো ঠিকঠাক আছে কি না। তো মিটারের যে চারপাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা কয়েল। তো এই কয়েলটা আসলে হিটিং কয়েলটা ঠিক আছে কি না সেটা আগে দেখতে হবে। প্রথমে যে কাজটা করব, দেখুন কানেকশন দুইটা আমরা একটা ছুটেই নিলাম, যাতে কয়েলটা ভালো আছে কিনা সেটা সঠিকভাবে আসলে বোঝার জন্য। তো হিটিং কয়েলটার এই যে একদম লাগানো ওটাই একটা কয়েল। হ্যাঁ, এই কয়েলটার যে দুইটা প্রান্ত আছে, দেখুন এই এক প্রান্ত আর একটা ওই সাইডে, হ্যাঁ এই দুইটা আসলে আমরা কানেকশন দিলে দেখুন আগে মিটারে কিন্তু শো করছে, মানে এই কয়েলটা ভালো আছে, যদিও ভিডিও কোয়ালিটি একটু খারাপ, তারপরেও বুঝে নেবেন। তো এখন আমরা সুইচটার দেখবো যে সুইচটা ঠিক আছে কিনা। তো সুইচটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, সুইচের দুই সাইডে যে কন্টাক্ট আছে, সাদা যে দুই তার আছে, এই যে সুইচের সাদা দুই তার যেটা কানেকশন হয় সুইচ থেকে এসেছে, সেটা আমরা এখন সুইচে যদি টিপ দেই, তো দেখতে পাবেন আসলে মিটারে শো করছে। দেখুন মিটারে কাটা কিন্তু এই সাইডে, মানে আমাদের সুইচটাও কিন্তু ঠিকঠাক আছে। এখন সমস্যা তাহলে কোথায়? সুইচও ভালো আছে, কয়েলও ভালো আছে, দেখুন কয়েলটাও কিন্তু সুন্দর ভালো আছে। সমস্যা হচ্ছে কয়েল থেকে যে লাইনটা আমাদের এসি কোটে কারেন্টের সাথে লাগে, সেইটা কিন্তু লাইন পাচ্ছে না। তো আমি খুলে বলতেছি, এই যে আমাদের কয়েল থেকে যে ভিতরে যে মাঝখানে যে গোল গোল রাউন্ড যে স্টিল, ওইখানে কিন্তু লাইন আসতেছে না, এইটাই হচ্ছে মূল সমস্যা। তো দেখুন এই যে স্টিলটা আছে সেখানে কিন্তু লাইন পাচ্ছে না, তো দুই সাইডে লাইন পায় কিন্তু ওই স্টিল পর্যন্ত কিন্তু লাইনটা যায় না। তো এই অবস্থা যদি আপনারা পরে যান তাহলে কি করবেন সেটাই আজকে আপনারা দেখবেন, আর একদম টাকা পয়সা ছাড়াই ঘরে বসে এই সমস্যাটির সমাধান করে ফেলবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই যে আমাদের তিনটা সাইডে কিন্তু স্ক্রু রয়েছে, আগে তারগুলো খুলে ফেলবেন একদম সোজা, একটা সুইচের কানেকশন আর একটা আছে ইন্ডিকেটরের কানেকশনের সাথে সংযোগ করা। তো এই দুইটা তার ছুটানোর পরবর্তীতে নোজ প্লাস অথবা কাটিং প্লাসের সাহায্যে আপনারা এই যে পিছনের অংশটা খুলে ফেলবেন। তিনটা নাট আছে, নাট স্ক্রু, তো তিনটা নাট স্ক্রু খোলার পরবর্তীতে আপনারা যে কাজটা দেখবেন, এইটাই মূলত সমস্যা, যে কানেকশন থেকে যে দুইটা কানেকশন লাগানো সেখান থেকে স্টিল গোল গোল যে দুইটা আছে সেখানে কিন্তু লাইন পৌঁছায় না। তো এখানে সমস্যা কি, এখানে একটা পাতি আছে, সেই পাতিটা আসলে সরে যায়। তো এই যে নিচে যে পাতি আছে, এখানে দেখবেন যে এক কানেকশনের সাথে আর এক কানেকশনের মাঝখানে হালকা ফাঁকা থাকে, অনেক সময় প্রচণ্ড হিটে ওইটা সরে যায়। তো আসলে আমরা একটু চাপ দিয়ে লাগিয়ে দেওয়ার পরবর্তীতেই আবার লাগিয়ে দিলাম,
তো দেখুন এখন কিন্তু দুই সাইডে কিন্তু লাইন পাচ্ছে। তো এখন আমরা সুন্দর করে আবার তারগুলো লাগিয়ে দেব। আসলে হালকা একটু চাপ দেওয়াতেই এটা আসলে ঠিক হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে লাগিয়ে দেব আর লাগানোর পরবর্তীতে দেখুন। তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই হালকা একটু শর্ট করা হয়েছে, কিন্তু আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা আসলে লাগিয়ে দেই তো দেখুন লাইন সুন্দরভাবে পেয়ে যাবে, যেহেতু এসি কারেন্টের ডিসকানেকশন ছিল। আর এখন আমরা হিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানি গরম হচ্ছে আর এই সুইচটাও অটোমেটিক পড়ে যাবে, মানে গরম হওয়ার পরে এবারটিতে। তো দেখুন সুইচটাও পড়ে গেছে, তো পানিও গরম হচ্ছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।